আপনি কি করেন? চায় আবার বিষ মিশাচ্ছেন না তো? বিষ মিশানোর কারণ কি? কারণ বাবা আমাদেরকে সম্পত্তি লিখে দিয়েছে, এখন আমাদেরকে না মানলে তো আপনি সম্পত্তি পাবেন না। আপনার কি মনে হয়, আপনাদের কি বিষ খাইয়ে মেরে ফেললে পুলিশ আমাকে ছেড়ে দিবে? সোজা ফাঁসি হয়ে যাবে, আর তখন কি আমি ভূত হয়ে এসে আপনাদের সম্পত্তি ভোগ করব? আমি স্পষ্ট দেখলাম আপনি চায়ে যেন কি মিশাচ্ছেন। চিনি বিশ্বাস না হলে আপনি একটু খেয়ে দেখেন। না না বাবা, আমি খাবো না, যদি আমার একটা কিছু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খেয়ে দেখাচ্ছি। এবার বিশ্বাস হলো? আপনার মতিগতি দেখে তো বিশেষ সুবিধার মনে হয় না। আপনি কি আগে পরে কোথাও কাজের বুয়ার কাজ করতেন? কাজের বুয়ার কাজ করব কেন? এই যে আপনি রান্না বান্না করছেন, কাপড় ধুচ্ছেন, ঘর বাড়ি পরিষ্কার করছেন, এগুলো তো কাজের বুয়ার কাজ। পরিবারের জন্য কাজ করলে কি কাজের বুয়া হয়ে যায়? কিসের পরিবার, কার পরিবার? এখন থেকে তো এটাই আমার পরিবার। এটা আপনার পরিবার না, এটা আমাদের পরিবার, আমাদের ভাই বোনদের পরিবার। আপনি কখনোই এই পরিবারের কেউ হতে পারবেন না। আপনি চা খাবেন? আপনার জন্য এক কাপ চা বানিয়ে দিই। না না, আমি চা খাবো না, যদি কিছু মিশিয়ে থাকেন। ও, ভাবছি একটু পর দুপুরে রান্নাটাও করতে হবে, কি করা যায়? আপনি কি আবার বিষ মিশাবেন নাকি? দেখা যাক। কি ডেঞ্জারাস মহিলা রে, এখন আমি দুপুরে খাবার খাবো কি করে? আচ্ছা, তুমি যে সম্পত্তি পেয়েছো এটা বিক্রি করলে আনুমানিক কত টাকা হবে? আনুমানিক 2.5 কোটি টাকা তো হবেই। 2.5 কোটি টাকা? এক কাজ করো না, আমরা কিছুদিন থেকে জমিটা বিক্রি করে টাকাটা ক্যাশ নিয়ে ঢাকায় গিয়ে একটা বাড়ি করে ফেলি। খালি আজ এর কথা, আগে এখানে ঝামেলাগুলো শেষ করি, তারপর ঢাকায় গিয়ে ভাববো না কি করবো না করবো। তোমার প্রবলেম কি জানো? আমি যেটাই বলবো সেটাতেই তোমার না না না, একটা ভালো বুদ্ধি দিলাম সেটাও তোমাকে না বলতে হবে। আসবো যে আসেন। আপনারা তো আর বাহিরে গেলেন না, তাই আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। শুধু শুধু কষ্ট করতে গেলেন, চা বানাতে এমন কি কষ্ট? না ঠিক আছে, আমরা এখন চা খাবো না, আপনি যান। শুনুন, আপনাকে সরাসরি একটা কথা বলি, আপনি যত কিছুই করেন, যা চেষ্টাই করেন, আপনি কিন্তু আমাদের আপনজন হতে পারবেন না, পরিবারের কেউ হতে পারবেন না। আপনজন শব্দটা খুবই দামি, এটা চাইলেই হওয়া যায় না, আপনজন হতে ভাগ্য লাগে। আমি আসি। এই মহিলা খুব সূক্ষ্ম চাল খাটিয়ে তোমাদের সবার মন জয় করার চেষ্টা করছে। তোমার বাবা সম্পত্তি ভাগ হওয়াতে উনি একদমই খুশি না। শোনো, তুমি আবার গলে যেও না, তোমার তো স্বভাব আছে গলে যাওয়া।